নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনায় আরো একজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মন্দারমণিতে আমাদের প্রতিনিধি বিক্রম দাস কি জানা যাচ্ছে বিক্রমের কাছ থেকে বিস্তারিতভাবে জানব বিক্রম এবং গতকাল সুমন্ত ব্যানার্জি তার দেহ উদ্ধার হয়েছিল এবং আজকে সকালে কিন্তু দুজনের দেহ উদ্ধার হয়েছে তোমাকে জানিয়ে রাখবো একদিকে যেরকম লোকেশ মেহরোত্রার দেহ আজকে উদ্ধার হয়েছে সকালে একেবারে ভোরে উদ্ধার হয়েছে মন্দারমণি থেকে বেশ কিছুটা দূরে জুনকুটের সমুদ্র সৈকতে উদ্ধার হয়েছে অপরদিকে আরও একজন যে নিখোঁজ ছিল বিনয় চৌধুরী এই বিনয় চৌধুরীও কিন্তু দেহ কিছুক্ষণ আগে উদ্ধার হয়েছে এই জুনকুট এলাকা থেকে এবং সেক্ষেত্রে তিনজন নিখোঁজ ছিল এবং এই তিনজনেরই মৃতদেহ উদ্ধার হয়ে গিয়েছে এবং এই তিনজনের মৃতদেহ আজকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে প্রাথমিকভাবে পুলিশ যারা তদন্ত করে জানতে পেরেছে এই তিনজনই কিন্তু অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিল এবং গতকাল দুপুরে লাঞ্চ করার পর এরা এই তিনজন তাদের সঙ্গে আরো প্রায় 12 জন সব মিলিয়ে 15 জন কিন্তু সমুদ্র সৈকতে আসেন এবং এই তিনজন তার সঙ্গে আরো 2-3 জন কিন্তু সমুদ্রের অনেকটাই এগিয়ে যান সমুদ্রের ভিতরে কিন্তু অনেকটাই এগিয়ে যান সেক্ষেত্রে আন্ডার ওয়াটার কারেন্ট থাকে এবং তারা কিন্তু নিজেদের শরীরের যে ভারসাম্য সেটা না রাখতে পেরে সমুদ্রে তলিয়ে যায় এবং তারপর থেকে যারা নিখোঁজ ছিল সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের দেহ গতকাল উদ্ধার হয়ে যায় কিন্তু আজকে সকালে দুজনের দেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যেই যে বেসরকারি সংস্থা যে বহুজাতিক সংস্থা এই তিনজন কাজ করতে তথ্য প্রযুক্তি কেন্দ্রে সেক্ষেত্রে কিন্তু তাদের যারা সহকর্মী তারা আজকে সকাল থেকে আসতে শুরু করেছে তাদের পরিবারের সদস্যরাও আসতে শুরু করে দিয়েছে এবং গোটা ঘটনা কিন্তু এই মুহূর্তে কার্যত আতঙ্কের চেহারা নিয়েছে মন্দারমণি কারণ তোমাকে সেই ছবিটা আমি দেখাবো এই মুহূর্তে মন্দারমণির ছবিটা দেখাবো মন্দারমণি সাধারণত রোববার এই সময় কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে সেই অর্থে কিন্তু ভিড় দেখা যাচ্ছে না গুটি কয়েক টুরিস্ট এবং তার বেশি কিন্তু কাউকে সমুদ্র সৈকতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে না আমরা কিন্তু এই ছবিও দেখতে পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে যারা টুরিস্ট তারা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে নামছে এবং সেক্ষেত্রে মদ্যপ অবস্থায় বারবার করে সমুদ্রতে নামা সেক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে মহিলাদের সঙ্গে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রশাসনের তরফেও কিন্তু এবার একটা কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যেই যেহেতু বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছে মন্দারমণি বেশ কয়েকবার বেশ কিছু ঘটনাও ঘটেছে বিশেষত কিছুদিন আগে যেটা দেখা গিয়েছিল যে দুটি গাড়ির রেষারেষিতে অর্থাৎ রেসের জন্য কিন্তু বেশ কয়েকজনের প্রাণ গিয়েছিল 3-3 জনের প্রাণ গিয়েছিল তারপর থেকে রেসিং বা গাড়ি চালানোই বন্ধ করে দেওয়া হয় মন্দারমণির সমুদ্র সৈকতে এরপর যেটা দেখা যাচ্ছে যে মদ্যপ যুবকরা বা মদ্যপ ব্যক্তিরা তারা সমুদ্রে নামছেন এবং তার সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর ঘটনা মৃত্যুর মতন ঘটনা ঘটছে সেই মৃত্যুর ঘটনা কিভাবে আটকানো যায় সেই বিষয়টা কিন্তু এখন প্রশাসন এই মুহূর্তে খতিয়ে দেখছে ধন্যবাদ বিক্রম